মিডিয়া নিউজ 24। আজ শনিবার বেলা একটার একটু আগে রাজশাহী নগরের শেরুইল এলাকায় রেল অফিসার্স মেস ভবনের সামনে হঠাৎ অনেক মানুষের ভিড়। সব মানুষের চোখ ড্রেনের কালো পানির দিকে। ড্রেনে নেমে 5 থেকে 7 জন মানুষ কিছু একটা ধরার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে অন্যরা ধরেই নিলেন ড্রেনে নামা ব্যক্তিরা হয়তো মাছ ধরছেন, তবে একটু পরেই জানা গেল তারা মাছ নয়, ভেসে যাওয়ার টাকা ধরছেন তারা। ড্রেনটির পানি প্রবাহ শিরোইল থেকে ভাদ্রার দিকে দ্রুত গতিতে পানি চলে যাচ্ছে। সেই পানি থেকে কেউ কেউ 1000 টাকার নোট, আবার কেউ বা 500 টাকার নোট, এমনকি 5 থেকে 10 টাকার নোট তুলছিলেন তারা। পানিতে কাগজের কিছু ফাইল ভেসে যাচ্ছিল, সেসব কাগজের ভেতর থেকেও টাকা বেরিয়ে আসছিল। কাগজগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে। 15 বছরের রংমিস্ত্রি দীপু ড্রেন থেকে 1000 টাকার একটি নোট সহ বেশ কিছু টাকা কুড়িয়েছে। কথা বলতে গেলে সে শুধু ব্যস্ত ভঙ্গিতে শুধু 1000 টাকার নোটটি দেখিয়ে আবার টাকা ধরার কাজে মনোযোগ দেয়। আলমগীর হোসেন 45 বছরের এক রিক্সা চালক, রিক্সা চালিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। পরে তিনি জানতে পারেন ড্রেন দিয়ে 1000 টাকার নোট ভেসে যাচ্ছে, তবে তিনি জানান তিনি এখনও 1000 টাকার নোট দেখতে পাননি, 100 থেকে 500 টাকার নোট পেয়েছেন তিনি। তিনি কথাগুলো বলছিলেন ভেজা কিছু কাগজপত্র খুলে দেখাতে দেখাতে। তবে 5 থেকে 7 জন ড্রেন থেকে টাকা তুললেও তারা কত টাকা পেয়েছেন তা এখনও খোলাসা করেননি। তাদের ভয় পুলিশ জানলে টাকা হয়তো নিয়ে যাবে তারা। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন তিনি জেনেছেন এই ড্রেন থেকে কোনো অফিসের পুরনো কাগজপত্র ভেসে যাচ্ছে, তার সঙ্গে কিছু টাকাও পাওয়া যাচ্ছে। এদিকে পরিবহন গ্রুপের কাগজপত্রের সঙ্গে ড্রেনে টাকা ভেসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ সম্পাদক মতিউল হক বলেন তাদের অফিসের অনেক বছরের পুরনো কাগজপত্র ছিল, সেগুলো তাদের কোনো কাজে আসবে না, পুরানোর কোনো ব্যবস্থা করা যায়নি বলে সেগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন সেসব কাগজপত্রের ভেতরে হয়তো কিছু টাকা থেকে গেছে, এটা অন্য কিছু নয়।